সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইবার টেকের পক্ষ থেকে আমি ফাহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে আপনি মেল চ্যাম্পের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আর আজকের পর্বে আমরা দেখব কীভাবে আপনি একটা মেল চ্যাম্পে ক্যাম্পেইন রান করবেন এবং সেই সাথে কীভাবে আপনি একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন। তো দেরি না করে চলুন আমরা প্রথমে মেল চ্যাম্প অ্যাকাউন্টে লগ ইন করে নিই। তো আমরা যখন মেল চ্যাম্পে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করবো, তো এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এইরকম ইন্টারফেস দেখার পরে এখান থেকে আমরা অডিয়েন্সের মধ্যে ক্লিক দিব। অডিয়েন্সের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা অল কন্ট্যাক্টসের মধ্যে ক্লিক দিব। তো এখান থেকে আমাদেরকে অ্যাড কন্ট্যাক্টসের মধ্যে ক্লিক দিতে হবে, তারপরে ইনপুট কন্ট্যাক্টসের মধ্যে ক্লিক দিতে হবে। তো এবার আমরা আপলোড করব টিএক্সটি ফাইল অথবা সিএসবি ফাইল। সিএসবি ফাইল হচ্ছে আপনার এক্সেলের একটা সিএসবি ফাইল। তো এছাড়াও এই জায়গা থেকে আমরা কপি পেস্ট করে আমাদের টার্গেটের ইমেলগুলো কপি পেস্ট করে দিতে পারি। তো আমরা আপলোড করব এখানে আপলোডের মধ্যে ক্লিক দিয়ে, তারপরে কন্টিনিউ টু আপলোড, তারপরে এখান থেকে ব্রাউজারের মধ্যে ক্লিক দিব। ডেস্কটপ থেকে আমাদের ইমেল ফাইলটি আমরা সিলেক্ট করে ওপেন করে দেব, তারপরে কন্টিনিউ টু অর্গানাইজ এটার মধ্যে ক্লিক দিব, তারপরে এখানে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস লিখে কন্টিনিউটির মধ্যে ক্লিক দিব। তারপরে এখান থেকে আমাদের এটা আমরা কাস্টমার অথবা আমরা এখান থেকে একটা তৈরি করতে পারি, যেহেতু আমরা মেল চ্যাম্পের টিউটোরিয়াল দেখছি তাই আমরা মেল চ্যাম্প টিউটোরিয়াল লিখে সেভ করে দিতে পারি। তো এটা আমরা মেল চ্যাম্প টিউটোরিয়াল লিখে সেভ করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ টু ম্যাচ এটার মধ্যে ক্লিক দিয়ে দেব, তারপরে ফাইনালাইজ অ্যান্ড ইম্পোর্ট, তারপরে কমপ্লিট ইম্পোর্ট। ওকে, এটা ইম্পোর্ট হচ্ছে। তো এটা আমরা এখান থেকে এক্সিস্ট করে দেব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে 153টা কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমাদের একটা ক্যাম্পেইন রান করব। তো এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে ইমেল টেমপ্লেট সেন্ড করতে পারবেন, কাস্টমার জার্নি বা মার্কেটিংটা করতে পারবেন, ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, মাল্টি চ্যানেল ডিজাইন করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, সার্ভে অ্যাড রান করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, সোশ্যাল পোস্ট দিতে পারবেন, সাইন আপ ফরাম তৈরি করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে পপ আপ মেসেজ নোটিফিকেশন শো করে, এরকম পপ আপ ফরম তৈরি করতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন, পোস্ট কার্ড ডিজাইন করতে পারবেন। তো এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো কীভাবে আপনি ইমেইল সেন্ড করবেন বা ইমেইল টেমপ্লেট ডিজাইন করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে অপশন আছে। এখান থেকে আপনারা রেগুলার, অটোমেটেড অথবা প্লেন টেক্সটের মাধ্যমে আপনি ইমেইল রান করতে পারেন। যেহেতু আমরা শুধুমাত্র রেগুলার দিয়ে কাজ করব, তাই আমরা এখানে রেগুলার সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিব, মেল চ্যাম্প টিউটোরিয়াল, এটা লিখে এটাকে আমি বিগিন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্যাম্পেইন রান করার জন্য প্রাথমিক অবস্থায় এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এডিট রেসিপিয়েন্টের মধ্যে ক্লিক দিয়ে টুতে আমাদের অডিয়েন্স নিয়ে আসবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক দিব, যেহেতু এটার মধ্যে আমরা একটু আগে আপলোড করেছিলাম। তারপরে এখান থেকে আমরা পার্সোনালাইজ টু দ্য ফিল্ড এটার মধ্যে ক্লিক দিয়ে দেবো। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এফ নেম মানে ফার্স্ট নেম এটা সিলেক্ট করে দেব। তো এটার মিনিং হচ্ছে আপনি যখন কোনো পটেনশিয়াল কাস্টমারকে আপনি ইমেইল সেন্ড করবেন তাদের নাম থাকবে, মানে ফার্স্ট নেমটা থাকবে হ্যালো ডিয়ার ফাহাদ, এরকম করে থাকবে। তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের প্রত্যেকটা ইমেইল যাদের কাছে পাঠাবো আমরা প্রত্যেকটা মানুষের ফার্স্ট নেম দিয়ে থাকবে যে হ্যালো মিস্টার ডিয়ার ডেস ডেস ডেস, যে কোনো নাম হতে পারে। তো এটা আমরা সেভ করে দেব, এটা রিকমেন্ডেড এটা আমরা চেক করে দেব, তারপরে সেভ। তারপরে আমরা ফর্মের মধ্যে ক্লিক দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবো। তাছাড়া এখানে আমাদের নামটা অ্যাড করে দিতে পারবো সুন্দরভাবে। ইমেল অ্যাড্রেস চাইলে পরিবর্তন করে অন্য কোনো মেইলের মাধ্যমে যদি আপনি পাঠাতে চান অন্য কোনো মেইল অ্যাড করে দিতে পারবেন, তারপরে সেভ। তো এরপরে সাবজেক্ট লিখব, এই জায়গায় আমি একটা সাবজেক্ট লিখব যে মেইলটা পাঠানো হচ্ছে, এই মেইলের একটা সাবজেক্ট লিখব। ওকে, তাছাড়া এই জায়গায় আপনি প্রিভিউ টেক্সট দিতে পারবেন। তো এটা সেভ করে দেব। তো আমাদের সাবজেক্ট লেখা হয়ে গেছে, এবার আমরা ডিজাইন করব। তো ডিজাইনের মধ্যে যখন আমরা ডিজাইন টেমপ্লেটের মধ্যে ক্লিক দেব তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন চুজ করে আমরা ডিজাইন করা শুরু করতে পারি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রথমে লেআউট আছে, তারপরে থিমস আছে, তারপরে সেভড থিমস আছে। তো এখান থেকে আমরা যদি থিমসের মধ্যে ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে অনেকগুলো
ডিজাইন তৈরি করা আছে, এই নিউজ লেটারগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। তো যেহেতু আমাদের এগুলো লাগবে না, আমরা শুধুমাত্র লেআউট থেকে ডিজাইন করে নেব আমাদের ইচ্ছা মতো। এই দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রি আছে। এটা নিতে গেলে আমাদের প্যাকেজটি আপগ্রেড করতে হবে। তো এগুলো নিতে গেলে আপগ্রেড করতে হবে, তাছাড়া এগুলো আমরা ফ্রিতে নিতে পারবো। তো এগুলো খুব বেশি ইউজ হয় এই জন্য সামনের দিকে আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দেব। তো এগুলো প্রতিটা পার্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন, এগুলো কাস্টমাইজ করার পরে আপনি রান করতে পারবেন। তো এই জায়গায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে লোগো আপলোড করতে পারবো। আমরা একটা লোগো আপলোড করে দিই এখান থেকে রিপ্লেসের মধ্যে ক্লিক দিয়ে, আমাদের একটা লোগো আমরা আপলোডের মধ্যে ক্লিক দিয়ে ডেস্কটপে একটা লোগো রাখা আছে এইটাই, এটা আমি ওপেন দিয়ে দেবো। যেহেতু আমি একটা একটু আগে দিয়েছিলাম, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাউন আপলোড করে। তো আমাদের লোগোটি আপলোড হয়ে গেছে, এবার আমরা চাইলে এই লোগোর মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এটা আমাদের আমরা লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে পারবো। তো কেউ যদি আমাদের এই এই পিকচারটিতে ক্লিক করে, তাহলে এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন শোকেস ইউর প্রোডাক্ট, এটা আমরা পরিবর্তন করে দেব, এই জায়গায় আমি দিয়ে দেব মেইচিং বাংলা রিয়াল। ওকে, তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আরও একটা প্রোডাক্টের ছবি আমরা অ্যাড করতে পারবো। তো এই জায়গায় যেহেতু আমরা প্রোডাক্টের জন্য করছি না, তাই আমাদের এক অন্য একটা ছবি আপলোড করে দেব, আমরা মেইল চিম্পের একটা ছবি আপলোড করে দিই। তো এটার মধ্যেও আপনারা চাইলে লিঙ্ক দিতে পারবেন, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি অ্যাডভান্সের মধ্যে ক্লিক দিয়ে এটাতে টিক মার্ক করে দেবেন, এটাতে যদি টিক মার্ক করে দেন তাহলে এটা ক্লিক করার সাথে সাথে অন্য পেজে নিয়ে যাবে, যদি টিক মার্ক না থাকে তাহলে সেম পেজে ওপেন হবে। আমরা চাচ্ছি না যে সেম পেজে ওপেন হোক, আমরা চাচ্ছি অন্য কোনো পেজে ওপেন হবে, তাই এটা টিক মার্ক দিয়ে দিব, তারপরে ইনসার্টের মধ্যে ক্লিক দিব। ওকে, এরপরে এইটুকু অংশ আমরা পরিবর্তন করব। এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা অংশ আমরা মুছে দিই, নতুন করে লিখতে হবে। তো এগুলো আমি লেখা শুরু করব, আমি এটা একটু ফাস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিছু অংশ লিখে দিলাম, এটুকু অংশকে আমি চাইলে এখান থেকে আমরা অ্যালাইন করে দিতে পারি, এটাকে আমরা জাস্টিফাই মোডে রাখতে পারি, তাছাড়া এই জায়গায় আমরা লেফট মোডে রাখতে পারি। তো এটা এইটুকু অংশে আমি রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি হালকা পাতলা কিছু লিখে দিছি। এবার আমরা যে কাজটি করব, আমরা যদি চাই, এই জায়গায় আমি ফাইবার লিখছি, তো ফাইবারের মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের fiverr.com এ নিয়ে যাবে, মানে ফাইবারটা আমরা ক্লিকেবল করে দেব। তো এটা আমি সিলেক্ট করার পরে এখানে লিঙ্কের মধ্যে ক্লিক দিব, তারপরে এই জায়গায় আমি fiverr.com লিখে দিব, তারপরে ইনসার্ট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে ফাইবারটা ক্লিকেবল হয়ে গেছে। এইভাবে আমরা আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার এই দুইটার মধ্যেও আমরা ক্লিকেবল লিঙ্ক করে দেব। আপওয়ার্কটাও আমি ক্লিকেবল করে দিলাম, এবার ফ্রিল্যান্সারটাও ক্লিকেবল করে দেব। তো এটা আমি ক্লিকেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এগুলো যদি কেউ ক্লিক করে তাহলে fiverr.com এ নিয়ে যাবে, upwork.com এ নিয়ে যাবে বা freelancer.com এ নিয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আরও একটা ব্লগ আমরা পরিবর্তন করতে পারি, এই জায়গায় স্টার্ট শপিং, এটাকে আমি সাবস্ক্রাইব লিখে দিতে পারি। তো এটাকে চাইলে আপনি স্টাইল করতে পারবেন, স্টাইল পরিবর্তন করতে পারেন। এটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা রাউন্ডেড হচ্ছে। কালারও চাইলে পরিবর্তন করে দিতে পারবেন, এখান থেকে কালারের মধ্যে ক্লিক দিয়ে কালার পরিবর্তন করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি সেভ করে দিতে পারবেন। তো এইটুক পার্ট যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন, ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনার কোনো অংশ প্রয়োজন পড়লে এখান থেকে আপনি নিতে পারবেন। যদি এখানে আপনি কোনো একটা ইমেজ দিতে চান তাহলে এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় ছেড়ে দেবেন, তাহলে নতুন আরও একটি ব্লক তৈরি হবে। তো এটা আমাদের যেহেতু প্রয়োজন নাই তাই আমরা এটা মুছে দেব। ওকে, তাহলে আমরা দেখলাম কীভাবে আমরা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারি। এবার আমরা দেখব সোশ্যাল আইকনের মধ্যে আমাদের ফেসবুক টুইটারের লিঙ্ক কীভাবে দেব। এই জায়গায় আমি শুধুমাত্র স্ল্যাশ দিয়ে আমার ইউজার নেমটা বসিয়ে দেব। যেহেতু আমার ইউজার নেম সবগুলো সেম, তাই আমি এখান থেকে কপি করে সব জায়গায় সেমভাবে দিয়ে দিচ্ছি।
তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিতে পারবেন, যেহেতু আমার ওয়েবসাইট নাই আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ওকে সেভ। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সাকসেসফুলি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ফুটারের এই অংশটুকু আমরা চেঞ্জ করব না, এটা যেরকম আছে এরকমই রাখবো। তারপরে আমরা একবার টেস্ট করে দেখবো যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। এখান থেকে প্রিভিউর মধ্যে ক্লিক দিলে আপনারা টেস্ট করতে পারবেন, ইন্টার প্রিভিউ মোডের মধ্যে ক্লিক দিবেন, এখান থেকে আপনারা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে মোবাইল অপশনটা দেখবেন মোবাইলে কীরকম দেখাবে। তো এটা যদি ঠিকঠাক মনে হয় তাহলে এখান থেকে ক্রস দিয়ে দিবেন। এবার আবার আপনি চেক করতে পারেন যে আপনার লিঙ্কগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। এখান থেকে লিঙ্কের মধ্যে দেখতে পারেন, এটার মধ্যে এই লিঙ্ক দেওয়া আছে, এটার মধ্যে এই লিঙ্ক দেওয়া আছে, ফাইবারের মধ্যে fiverr.com দেওয়া আছে, আপওয়ার্কে upwork.com দেওয়া আছে, সাবস্ক্রাইব এটার মধ্যে লিঙ্ক দেওয়া নাই। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো লিঙ্ক দেওয়া নাই। তো এটা আমরা এডিট লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো। তো বাকি সবগুলোতেই লিঙ্ক দেওয়া আছে। তো এইভাবে আমরা দেখে নিব যে আমাদের লিঙ্কগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কি না। তারপরে সব কিছু ঠিকঠাক মনে হলে আপনি আবার প্রিভিউ থেকে একটা সেন্ড টেস্ট মেইল এটাতে সেন্ড করে দিতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, এটার মধ্যে আমরা সেন্ড টেস্টের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেস্ট ইমেল একটা চলে গেছে। এই জায়গা থেকে আমরা আমাদের ইমেলটা দেখবো যে সঠিকভাবে কাজ করছে কি না। তো এই ধরনের ইমেল মূলত প্রমোশনের মধ্যে যায় বা আপডেটসের মধ্যে যায়। এই জায়গায় আপডেটসের মধ্যে দেখতে পাচ্ছেন যে মেইল চিম টেস্ট, দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর একটা ইমেল চলে আসছে আমার ইনবক্সে, তার মানে এটা কাজ করছে। তো এবার আমরা যে কাজটি করব এটাকে আমরা রান করে দেখতে পারবো। এবার আমরা কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু হয়ে গেছে পারফেক্ট, কন্টেন্টটাও আমাদের ডিজাইন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ক্যাম্পেইনটা সেন্ড করে দিতে পারি। তো সেন্ড করলে এদের কাছে চলে যাবে। তো এটাকে যদি আপনি চান তাহলে শিডিউল করে দিতে পারেন, মানে এখন বাজে রাত 2টা, তো আপনি যদি চান রাত 4টার সময় এটা শিডিউল অবস্থায় পোস্ট হবে তাহলে এটা করতে পারেন। তাছাড়া যদি আপনি চান সরাসরি সেন্ডের মধ্যে ক্লিক দিবেন তাহলে সরাসরি এখান থেকে সেন্ডের মধ্যে ক্লিক দিয়ে দিতে পারেন। তো এটা যদি আপনি এখান থেকে সেন্ডের মধ্যে ক্লিক দেন সবার কাছে ইমেইল চলে যাবে। তো এরকম করে আপনারা কাজ করবেন, এরকম করে আপনারা মেইল চিম্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো এই জায়গায় আমি আপনাদেরকে একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করে দেখিয়েছি। এই জায়গায় অনেকগুলো টেমপ্লেট আছে, সবগুলো আপনারা ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর আমি আরও একটা কথা বলবো, এরকম আমি মেইল চিম্পের অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে আছে, কিন্তু বেশিরভাগই দেখছি আপনি 15-20টা ভিডিওর মধ্যে শর্টকাটে এই বিষয়গুলোই দেখায়, আর 100টা ভিডিও দিয়ে আপনি মূল কথা এগুলোই দেখাবে আপনাকে, এর চাইতে বেশি দেখাবে না। তো আপনারা ভালোভাবে যদি আমার চ্যানেলটি ভালোবেসে থাকেন বা আমার কাজ আপনাদের পছন্দ হয়, আপনারা যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।